হ্যালো বন্ধুরা, আমি শিউলি আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা ট্রেন্ডিং ভাইরাল রেসিপি, যেটার নাম হচ্ছে চিউয়েবল পটেটো বাইটস বা চিউয়েবল পটেটো বলস। কেউ কেউ এটাকে মাশরুমের মতো আকার দিয়ে বলে থাকে, চিউয়েবল পটেটো মাশরুম। তবে নাম যাই হোক না কেন, খেতে কিন্তু দুর্দান্ত। চলুন তাহলে ঝটপট রেসিপি দেখে নিই। চিউয়েবল পটেটো বাইটস বানানোর জন্য আমি তিনটে সিদ্ধ করা আলু নিয়েছি, প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি। এবার আমরা এটাকে ম্যাশ করে নেব। ম্যাশার দিয়ে করতে পারেন, আমি একটা ফোর্ক দিয়ে করছি, হাত দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে একটু গরম বেশি, তাই আমি ফোর্ক দিয়ে করছি, পরে আমি হাত দিয়েই করব। এখন দিচ্ছি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, আধা টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আধা টিস্পুন ভরে নিয়েছি আমি। এবার একটু হালকা করে মিশিয়ে নিচ্ছি। আর এটাকে একটা ডো তৈরি করার জন্য আমাদের নিতে হবে কিছু ময়দা বা আটা বা কর্নফ্লাওয়ার বা পটেটো ফ্লাওয়ার, যাই হোক পটেটো স্টার্চ। তো আমি এখানে কর্নফ্লাওয়ার নিচ্ছি। কর্নফ্লাওয়ার নিলে কি হবে, যে দেখতে একটু ট্রান্সপারেন্ট দেখতে লাগবে, স্বচ্ছ স্বচ্ছ দেখতে লাগবে। চাইলে ময়দাও নিতে পারেন, আটাও নিতে পারেন, আর চাইলে পটেটো স্টার্চও নিতে পারেন। হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি, আর যদি লাগে তাহলে আরও একটু দিয়ে নিচ্ছি, মানে কর্নফ্লাওয়ারটা আরও একটু দিয়ে নিলাম। এবার আমি আটার মতো ভালো করে মেখে নেব আর একটা ডো তৈরি করব। এবার আমি হাতটা ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটু তেল দিয়ে হাতটাকে গ্রিজ করব, তারপরে একে একে সমস্ত বলগুলো বানিয়ে নেব। যে কোনো শেপের করতে পারেন, মাশরুমের শেপেও করতে পারেন, বলের শেপেও করতে পারেন, বা যে কোনো রকম পাস্তার শেপেও করতে পারেন। বন্ধুরা, হঠাৎ করে খুব জোর বৃষ্টি শুরু হয়েছে, অনেকক্ষণ ধরে ওয়েট করলাম, ভাবলাম যে বৃষ্টিটা শেষ হবে তারপরে ভয়েস ওভারটা করব, কিন্তু অনেকক্ষণ বসে থেকেও কোনো ফল হলো না। এখনও পর্যন্ত খুব জোর বৃষ্টি হচ্ছে, তাই বাধ্য হয়ে বৃষ্টির আওয়াজের মধ্যেই আমি ভয়েস ওভারটা করছি, প্লিজ এক্সকিউজ মি। তো দেখুন বন্ধুরা, আমি কিন্তু একে একে বলগুলো বানিয়ে নিচ্ছি, যে কোনো শেপের বানাতে পারেন, আমি আবারও বলছি। তো সমস্ত বলগুলো বানিয়ে নিয়েছি, আর এবার আমি অন্যদিকে জল রেখেছি গরম করার জন্য, আর অন্য একটা পাত্রে আমি ঠান্ডা জল নিয়েছি। বলগুলো সিদ্ধ করার পরে ঠান্ডা জলে ভিজিয়ে রাখবো, তাতে কী হবে, বেশি চিপচিপা হবে না। তো চলুন ওদিকে দেখি। তো জলটা কিন্তু খুব সুন্দর করে ফুটতে শুরু করেছে। এবার আমি একটা একটা করে বলগুলো দিয়ে দেবো, একসাথে সবগুলো দেবো না, তাতে ভেঙে যেতে পারে বা একসঙ্গে জলের টেম্পারেচারটা খুব কম হয়ে যেতে পারে। তো ধীরে ধীরে দেখুন বলগুলো ওপরের দিকে আসছে, আর যখন সমস্ত বলগুলো ওপরের দিকে চলে আসবে, তারপরে মোটামুটি 10-12 মিনিটের জন্য আমাদের সিদ্ধ করে নিতে হবে। 10-12 মিনিট পরে আমি নামিয়ে নেব, নামিয়ে নিয়ে সোজাসুজি ওই ঠান্ডা জলের মধ্যে রাখবো। তো আমি নামিয়ে নিচ্ছি, আর ঠান্ডা জলের মধ্যে খুব বেশি সময় যে রাখতে হবে তা কিন্তু নয়, কিছু সময়ের জন্য, 5-6 মিনিট পরে আমি এখান থেকেও তুলে নেব। তো ঠান্ডা জল থেকে তুলে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এবার আমরা করব এর সিজনিং, এর জন্য একটা কারি তৈরি করব, মানে একটু রসা তৈরি করব। তো এই দেখুন, এবার আমি একটা বাউল নিয়ে নিচ্ছি, বাউলের মধ্যে দিচ্ছি আমি 1/4 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো, 2 টেবিল চামচ নিচ্ছি আমি চিনি, এটা গুঁড়ো চিনি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, আর 1 টেবিল চামচ নিচ্ছি ভিনেগার, হোয়াইট ভিনেগার, 1 টেবিল চামচ টমেটো কেচাপ, 1 টেবিল চামচ গ্রিন চিলি সস, 1 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচের থেকে একটু কম ডার্ক সয়া সস, আর এখন নিচ্ছি আমি 1/2 টিস্পুন রেড চিলি ফ্লেক্স, মানে শুকনো লঙ্কার গুঁড়ো, ফুটে নেওয়া শুকনো লঙ্কা, আর 1/2 টিস্পুন রেড চিলি পাউডার। তো একটু মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো এই পটেটো বলসগুলো। আর অন্যদিকে আমি তেল রেখেছি গরম করার জন্য, তো গরম গরম তেলটা আমি এর মধ্যে দিয়ে দেবো। চাইলে গরম তেলের মধ্যে এই সমস্ত দিয়ে একটু রান্নাও করা যায়, কিন্তু তার কোনো দরকার নেই, আমি গরম তেলটাই এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। গার্নিশিংয়ের জন্য কিছু ফ্রেশ ধনেপাতা নিতে পারেন, বা স্প্রিং অনিয়ন, যেটা পেঁয়াজের পাতা ছোটো ছোটো করে কেটে নিতে পারেন। আমার কাছে দুটোর কোনোটাই নেই, তাই আমি গার্নিশ করবো একটু সাদা তিল দিয়ে। সাদা তিল দিয়ে গার্নিশ করলেও খুব সুন্দর দেখতে লাগে, আর খেতেও খুব ভালো লাগে। তো মেশানো হয়ে গেছে, এবার চলুন সার্ভ করে নেওয়া যাক। আমি আপনাকে একটু দেখাচ্ছি যে এগুলো কতটা সফট হয়েছে, একদম সফট হয় আর খেতেও খুব ভালো লাগে। এই দেখুন, ট্রান্সপারেন্ট দেখতে লাগছে, আর দেখুন হাতে দিলে একেবারে খুব রাবারের মতো সফট সফট মনে হচ্ছে। রেসিপিটা আমি আগেও ট্রাই করেছি আর এটা খুবই ভালো হয়েছে খেতে, তাই আমি ভাবলাম যে ভিডিও বানিয়ে নিই। তো আপনারা অবশ্যই ট্রাই করুন, আর ট্রাই করলে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনার কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন বন্ধুরা, আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনকে অলে প্রেস করতে একেবারেই ভুলবেন না। আজকের জন্য এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে, আর সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর খেতে থাকুন। বাই বাই।